পাখির চোখে পোল্যান্ডের একটি মহাসড়কের বর্তমান চিত্র ঠিক এমনই। ভারী তুষারপাতের কারণে ঢেকে আছে রাস্তা, আর তাই মালবাহী ট্রাকগুলো দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সীমান্ত খোলার আশায়। যে দেশে প্রবেশ করবে গাড়িগুলো, সেই ইউক্রেনেও একই অবস্থা বিরাজ করছে। জার্মানিতেও অব্যাহত রয়েছে তুষারপাত, এতে প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে রেল, সড়ক ও আকাশ যোগাযোগ। মিউনিক বিমানবন্দরে ব্যাপকভাবে কমে এসেছে বিমান চলাচল, বাতিল করা হয়েছে বহু ফ্লাইট, চরম বিপাকে পড়েছেন মানুষ। অন্যদিকে দেশটির অনেক জায়গায় তুষারপাত যেন আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে, যেখানে আনন্দে সময় পার করছেন অনেকে। ভারী তুষারের কারণে বিপর্যস্ত যুক্তরাজ্যের উত্তরাঞ্চল, অনেক জায়গায় দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট, রাস্তায় বরফ জমে যাওয়ায় আটকা পড়েছে শত শত যানবাহন। তুষারপাতের কারণে স্কটল্যান্ডে বন্ধ করে দেওয়া হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে রাশিয়ার বিভিন্ন প্রদেশে তুষারপাত অব্যাহত রয়েছে, গেলে কয়েক দশকের মধ্যে রেকর্ড তুষারপাতের কবলে পড়েছে রাজধানী মস্কো। কনকনে শীতে সাইবেরিয়ার তাপমাত্রা নেমে গেছে -58°C, এতে বিপাকে পড়েছেন অঞ্চলটিতে ঘুরতে যাওয়া পর্যটকরা। রাহুল রানা, সময় সংবাদ।